আসসালামু আলাইকুম। গতকালকে ঢাকা পোস্টে আমাদের একটা সংবাদ প্রচার হয়েছে, এটা হচ্ছে রাজবাড়ির। নিউজটা হলো সিনেমার গল্পকেও হার মানায় আলামিনের ফুটবল প্রেম। আলামিনের ঘটনাটা বলি যে গত মঙ্গলবার 4 অক্টোবর আলামিন ফুটবল খেলার উদ্দেশ্যে পাশের গ্রামে গেছিল। ওখানে খেলতে খেলতে তার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর সে ওই দিন স্টেশনে ছিল। ঘটনাটা কিন্তু রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা স্টেশনে ছিল। স্টেশনে থাকার পর সে আর ওই দিন বাড়ি ফিরতে পারেনি। আর বাড়ি না ফেরার অন্যতম কারণ হলো যে সে ফুটবলে খুব আগ্রহী, তার পরিবার তাকে ফুটবল খেলতে দিতে চায় না, কিন্তু তার খুব আগ্রহ, সেই জন্য এলাকা বাড়ি থেকে মাঝে মধ্যে পালা গিয়ে ফুটবল খেলে। তো যাই হোক, ছেলে বাড়িতে না ফেরার কারণে আলামিনের মা থানায় জিডি করছে, একটা গোয়ালন্দ থানায় জিডি করার পর পুলিশ আলামিনকে খোঁজা শুরু করছে। এর মধ্যে আলামিনের যে শিক্ষক, আলামিন যে স্কুলে পড়ে, ওই স্কুলের শিক্ষক একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি আলামিনের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার মায়ের সঙ্গে বা তার মাকে জানানো অনুরোধ। ওই ফেসবুক স্ট্যাটাসে তার মায়ের নাম্বার দেওয়া ছিল। এই সুযোগটা কাজে লাগিয়েছে একটা প্রতারক চক্র। একটা প্রতারক চক্র ফেসবুক থেকে নাম্বার সংগ্রহ করে, আলামিনের মায়ের নাম্বার সংগ্রহ করে তার মাকে ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে মানে আলামিন আমাদের কাছে আছে, তাকে যদি ফেরত পেতে চান তাহলে আমাদেরকে 50,000 টাকা দিতে হবে। আসলে কিন্তু আলামিন তাদের কাছে ছিল না, তারা এই প্রতারণাটা করছে যেহেতু তাদের সন্তান নিখোঁজ। এই সুযোগটাতে অনেকেই এরকম প্রতারণা করে। যাক, পরে তিনি এই বিষয়টা পুলিশকে জানিয়েছে। পুলিশকে জানানোর পর অবশেষে গতকাল আলামিনকে উদ্ধার করছে পুলিশ। ওই খেলায় একটা এক জায়গায় খেলা চলাকালীন অবস্থায় তাকে মাঠ থেকে উদ্ধার করছে। মাঠ থেকে উদ্ধার করার পর মূল ঘটনা জানা গেছে যে তাকে আসলে কেউ অপহরণ করেনি, প্রতারক চক্রই তার কাছে টাকা চেয়েছে। এই ঘটনাটা আমি এই কারণেই বললাম যে মাঝে মধ্যে আমরা অনেকেই ফেসবুকে রক্ত চেয়ে বা কারো সন্ধান চেয়ে নিজের নাম্বার দিয়ে যখন পোস্ট করি তখন বিভিন্ন সময় দেখা যায় যে প্রতারক চক্ররা ফোন দেয় যে রক্ত লাগবে আপনার, আপনি আছেন কোথায় এখন বা আমি আছি কোথায়। আপনি যদি ধরেন যে বলেন যে আমি শ্যামলীতে আছি, ওই প্রতারক চক্র বলবে যে আমি যাত্রাবাড়ি বা উত্তরায় আছি, আমার রক্তের গ্রুপ তো আপনার রক্তের গ্রুপের সঙ্গে ম্যাচ করছে, আমি রক্ত দিতে চাই, তো আমি যে রক্ত দিতে যাবো, রক্ত দিতে যাওয়ার মতো গাড়ি ভাড়া আমার কাছে নেই, আপনি একটা কাজ করেন 400-500 টাকা আমাকে পাঠাই দেন, আমি আসতেছি। পরে যখন আপনি, আপনার তো রক্ত প্রয়োজন, পরে আপনি যখন টাকা পাঠিয়ে দেবেন পরে দেখা যাবে যে তার নাম্বার বন্ধ, মানে ওটা প্রতারক। একইভাবে এরকম কেউ নিখোঁজ সংবাদ যখন দেয়, আমি ফেসবুকে দেখি মাঝে মধ্যে যে তাকে পাওয়া যাচ্ছে না, কেউ পেলে এই নাম্বারে জানাবেন প্লিজ, এইসব নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এইসব নাম্বার দেওয়ার ক্ষেত্রে কী হয় যে প্রতারক চক্ররা ফোন করে বলে যে আপনার ছেলে বাবা বা ভাই বোন আমাদের কাছে আছে, তাকে, সে খুব অসুস্থ, তাকে আমরা গতকালকে হসপিটালে ভর্তি করছি, এখানে অনেক টাকা খরচ হচ্ছে, আপনি আগে 20,000 টাকা পাঠান বা 10,000 টাকা বিকাশ করেন, তার আগে ট্রিটমেন্ট করি, তারপর আপনি এসে নিয়ে যান। আসলে এগুলো কিন্তু প্রতারণা। একইভাবে অনেকেই বলে যে হ্যাঁ আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আমরা আমাদের দখলে রাখছি, তাকে 1-2 লাখ টাকা না দিলে আমরা ছাড়বো না। টোটালি প্রতারক চক্র। আপনারা যখনই এইরকম কোনো ফোন পাবেন কারো কাছ থেকে অবশ্যই পুলিশকে জানাবেন, কখনো এরকম ফাঁদে পড়বেন না। যখনই কেউ টাকা চাবে তখনই বুঝে নেবেন যে এটা প্রতারক চক্র ছাড়া কেউ না। এটা সবার প্রতি অনুরোধ, সতর্ক থাকবেন এবং অন্যকে বিষয়ে সতর্ক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।